प्रयात शिल्पपति रतन टाटा मुम्बईर प्रिट्स कैंडी हासपाताले जीवनावसान तार। धनतेरास कैशेट गोल्ड एंड डायमंडे एसे गेल सुवर्ण सुयोग। हलमार्क ओ HYD कोडयुक्त प्रति ग्राम सोनार गहनाय पावा जाच्छे 600 टाका छाड़ संगे उपहार। टाटा ग्रुपेर चेयरमैन छिलेन रतन टाटा। 1990 थेके 2012 पर्यन्त चेयरमैन छिलेन तिनि। मृत्युकालीन बयस हयेछिल 86 बछर। शोक प्रकाश करेछेन प्रधानमंत्री नरेंद्र मोदी। शोक प्रकाश करेछेन मुख्यमंत्री ममता बनर्जी। शिल्पपति हिसाबे तार जतटा नाम तिनी ठीक ततटाई तार जनहितैषी काजेर जन्य विख्यात। तार साफल्येर काहिनीर गभीर प्रभाव पड़ेছে भारतेर अर्थनीतिते। टाटा ग्रुपेर चेयरमैन छिलेन रतन टाटा। तार साफल्येर काहिनीर गभीर प्रभाव पड़ेছে सामग्रिकभाবে भारतेर अर्थनीतिते। आन्तर्जातिकभावे स्वीकृत भारतीय व्यवसायी जगतेर नेतादेर अन्यतम नाम हच्छे रतन टाटा। 2012 साले अवसर निয়েছিলেন। তার आगे दुई दशकेरो बेशी समय धरे छिलेन टाटा ग्रुपेर चेयरमैन दायित्वे, अर्थात टाटा ग्रुपेर चेयरमैन छिलेन रतन टाटा। बितर्कहीन এই प्रवीण शिल्पपति তার ব্যবসায়িক দক্ষতা, দূরদৃষ্টি সমস্ত কিছু দিয়ে তার এই পারিবারিক ব্যবসাকে তিনি এমন এক জায়গায় উন্নীত করেছিলেন যা পরবর্তী সময়ে পৌঁছে গিয়েছিল আন্তর্জাতিক স্তরে। তার রোজগারের অধিকাংশটাই যেত জনহিতের কাজে। তাই শুরুতেই যেমনটা বলছিলাম আপনাদেরকে যে শিল্পপতি হিসেবে তার যতটাই নাম, যতটাই খ্যাতি, ততটাই ঠিক পরিচিত তিনি তার জনহিতৈষী কাজের জন্য। কারণ মানুষের সেবা করতে তিনি ভালোবাসতেন। আর এই কারণেই হয়তো 140 কোটি মানুষের দেশে তার মতো সম্মানীয় ব্যবসায়িক নেতা আর একজনও নেই। 1937 সালে বিখ্যাত টাটা পরিবার, সেই পরিবারে জন্মগ্রহণ করেছিলেন রতন টাটা। সালে মুম্বাইয়ে জন্ম তার। চিরঘুমে সেই রতন টাটা, একটা বিখ্যাত নাম। 1937 সালে তার জন্ম। 1990 থেকে 2012 পর্যন্ত টাটা গ্রুপের চেয়ারম্যান হিসেবে থাকা। 2016 থেকে 2017 ঠিক এই সময়, এই অন্তর্বর্তী সময়ে তিনি সময়কালে তিনি অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে ছিলেন। টাটা চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যানও ছিলেন রতন টাটা। টিসিএসের মতো বিশ্বমানের কোম্পানি তৈরি, তার হাত ধরে এই কোম্পানি তৈরি যেটা বিশ্বমানের। টিসিএস, ল্যান্ড রোভার, জাগুয়ারের মতো কোম্পানি অধিগ্রহণ করেন রতন টাটা। হাজার হাজার ভারতীয়কে কর্মসংস্থান, এই জন্যে এই মানুষটা প্রত্যেকের মনে থাকবেন আজীবন। বঙ্গে সিঙ্গুরো কারখানা তৈরির চেষ্টা করেছিলেন তিনি। 2008 সালে সিঙ্গুর থেকে কারখানা সরে যায়। আর সিঙ্গুর থেকে সানন্দে সরে যায় কারখানা। দু সালে পদ্মভূষণ সম্মান পান তিনি। 2008 সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন এই মানুষটি, যাকে আজীবন প্রত্যেকে মনে রাখবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই 140 কোটি মানুষের দেশে তার মতো সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় ব্যবসায়িক নেতা হয়তো আর একজনও নেই। তার বয়স যখন মাত্র 10 বছর তখনই তার বাবা মায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল। ঠাকুমার কাছে তিনি মানুষ হন এবং এই রতন টাটাকে রত্ন হিসেবে গড়ে তোলার পেছনে তার অবদানই কিন্তু সবচেয়ে বেশি। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার এবং একই সঙ্গে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি এবং হার্ভার্ড অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রামে ডিগ্রি অর্জন করার পর তিনি মোটা টাকার চাকরি, তার ডাক এসেছিল IBM থেকে, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রতন টাটা। সেই মানুষ যা রত্নস্বরূপ ভারতের, সেই রত্নকে হারালো ভারত। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৬ বছর। তবে এই নিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে দূরদর্শী ব্যবসায়ী ছিলেন রতন টাটা। সহানুভূতিশীল ও অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন রতন টাটা। ভারতের ঐতিহ্য সম্পূর্ণ ব্যবসায়ী যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিকে স্থায়ী নেতৃত্ব প্রদান করেছিলেন তিনি, এবং সেই জন্যই তিনি সফল। বোর্ডরুমের বাইরেও তাঁর সুদূর প্রসারী অবদান রয়েছে। তাঁর বিনয়, দয়াশীলতা, একই সঙ্গে সমাজকে উন্নত করতে তাঁর দায়বদ্ধতা তাঁকে অনেকের কাছে প্রিয় করে তুলেছে। আর এই জন্যই, যেটা বারবার বলছি আপনাদেরকে, ১৪০ কোটি মানুষের কাছে তিনি এতটাই প্রিয়। দেখুন, মুখ্যমন্ত্রী থাকার সময় প্রায়শই দেখা হতো, এমনটাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন বিষয়ে মতের আদান প্রদানও হতো। তাঁর দৃষ্টিকোণ আমাকে সমৃদ্ধ করত। দিল্লি আসার পরও দেখা হতো। তাঁর প্রয়াণে গভীরভাবে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই তিনি তার পরিবার এবং বন্ধুদের সমবেদনাও জানিয়েছেন। রত্ন হারালো ভারতবর্ষ, প্রধানমন্ত্রী টুইট করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, শোক প্রকাশ করেছেন, একই সঙ্গে স্মৃতিচারণা করেছেন। কারণ অনেকগুলো সময় হয়তো কথা হয়েছিল, দেখা হয়েছিল, এবং সেখানেই রতন টাটার সম্পর্কে তার যে একটা ধারণা হয়েছিল যে মানুষ হিসেবে তিনি কতটা দায়িত্বশীল, বিনয়ী, সেই কথাই স্মৃতিচারণার মাধ্যমে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী, তিনিও শোক প্রকাশ করেছেন। রতন টাটার প্রয়াণে শোকাহত। অর্থনীতি, বাণিজ্য এবং শিল্পে তার অবদানের জন্য ভারতীয় শিল্পে তার বিশালতা সবার জানা। তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের সমবেদনা জানায়। শোকবার্তা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। শোকবার্তা রাজনাথ সিংয়ে তিনি বলছেন, রতন টাটার প্রয়াণে শোকাহত। অর্থনীতি, বাণিজ্যে এবং শিল্পে তার অবদানের জন্য ভারতীয় শিল্পে তার বিশালতা সবার জানা। তার পরিবার, বন্ধুবান্ধব, একই সঙ্গে অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন রাজনাথ সিং। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও শোক প্রকাশ করেছেন রতন টাটার প্রয়াণে। রতন টাটার প্রয়াণে ব্যথিত ভারতীয় শিল্পের অন্যতম নেতা ও জনমনোভাবাপন্ন লোকহিতৈষী ছিলেন তিনি। ভারতীয় শিল্পমহল এবং সমাজের জন্য তার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। তার পরিবার ও সহকর্মীদের সমবেদনা জানায়। শোকবার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই শিল্পপতি প্রয়াণে আজ প্রত্যেকেই শোকাহত, ব্যথিত। কারণ শিল্পপতি হিসেবে তার যতটাই নাম, খ্যাতি, ঠিক ততটাই পরিচিত তিনি তার জনহিতৈষী কাজের জন্য। আর সেই কারণেই হয়তো তার সাফল্যের কাহিনীর গভীর প্রভাব পড়েছে বারংবার ভারতের অর্থনীতিতে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভারতীয় ব্যবসায়ী জগতের নেতাদের মধ্যে অন্যতম এই মানুষটি, এই বহুমাত্রিক মানুষটি উত্তরাধিকার ছড়িয়ে রয়েছে ভারত এবং বিশ্বের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায়। ১৯৬২ সালে টেলকো সংস্থায় সামান্য কর্মী হিসেবেই কাজ করা শুরু করেছিলেন। তবে তার আগে কিন্তু যখন আমেরিকার কর্নেল ইউনিভার্সিটি থেকে আর্কিটেকচার এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি একই সঙ্গে হার্ভার্ড অ্যাডভান্স ম্যানেজমেন্ট প্রোগ্রামের ডিগ্রি তিনি অর্জন করেন। তারপর কিন্তু মোটা টাকার একটা চাকরির তার ডাক এসেছিল, কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। সেই মানুষটা সম্পর্কে জানাতে এবং একই সঙ্গে তার সম্পর্কে বলতে সত্যি আজ স্মৃতিচারণার মাধ্যমে প্রত্যেকটা কথা ভাগ করে নিতে ইচ্ছা করছে, কারণ এই মানুষটা যতটাই বড় শিল্পপতি ছিলেন একই সঙ্গে জনহিতৈষী কাজ করেছেন। 1937 সালে মুম্বাইতে জন্ম রতন টাটার। 1990 থেকে 2012 টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন রতন টাটা। ঠিক তারপরেই 2016 থেকে 2017 সালে অন্তর্বর্তী চেয়ারম্যান ছিলেন রতন টাটা, যার নামটাই একটা বড় ফ্যাক্টর। টাটা চ্যারিটেবল ট্রাস্টের চেয়ারম্যানও ছিলেন রতন টাটা। টিসিএস এর মতো বিশ্বমানের কোম্পানি তৈরি হয়েছিল তার হাত ধরে। ল্যান্ড রোভার, জাগুয়ারের মতো কোম্পানি অধিগ্রহণ করেছিলেন। হাজার হাজার ভারতীয়কে কর্মসংস্থান দিয়েছেন এই মানুষটা। তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। এ বঙ্গে, বাংলায়, সিঙ্গুরেও সেখানে কারখানা তৈরির চেষ্টা করেছিলেন রতন টাটা। 2008 সালে সিঙ্গুর থেকে সেই কারখানা কিন্তু সরে যায়, সিঙ্গুর থেকে সানন্দে সরে যায় কারখানা, কারণ এ রাজ্য তাকে মূল্যবোধ দিতে পারেনি, তার মূল্য বুঝতে পারেনি। 2000 সালে পদ্মভূষণ সম্মান দেওয়া হয় তাকে। 2008 সালে পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন রতন টাটা। তার কাজে, তার কর্মের মাধ্যমে প্রত্যেকটা মানুষের হৃদয়ে তিনি আজীবন থাকবেন। বেলচা ব্লাস্ট চুল্লিতে দলের সদস্য হিসেবে বেলচা দিয়ে চুনাপাথর তুলতে হতো, কিন্তু টাটা গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় বিভিন্ন পদে কাজ করেছেন রতন টাটা। কারণ আপনাদের বলছিলাম যে 1962 সালে টেলকো সংস্থার সামান্য কর্মী হিসাবে কাজ করা শুরু করেছিলেন তিনি, বড় চাকরি প্রত্যাখ্যান করে। ঠিক তারপরে তাকে এভাবে বেলচা দিয়ে চুনাপাথর পর্যন্ত তুলতে হয়েছে। অবশেষে 1971 সালে ন্যাশনাল রেডিও অ্যান্ড ইলেকট্রনিক্স বা নেলকো, যেটাকে বলা হয়, সেই নেলকো ডিরেক্টর হন তিনি। শিক্ষানবিশ থেকে ডিরেক্টর হতে তার 9 বছর সময় লেগেছিল, কিন্তু তিনি কঠোর পরিশ্রম করা থেকে কখনোই পিছিয়ে যাননি। আর সেই কারণেই হয়তো সাধারণ মানুষের জীবনের বাস্তবতা ধরতে তার কখনোই কোনো অসুবিধা হয়নি।